বন্ধুরা নমস্কার, আমার ইউটিউব চ্যানেল নন্দিতা এক্সক্লুসিভের নতুন সংযোজন প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ। নমস্কার বন্ধুরা, নন্দিতা এক্সক্লুসিভ থেকে সবাইকেই শুভেচ্ছা। আজকে প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ এই বিশেষ পর্বটিতে আমার সঙ্গে যে বিশেষ মানুষটি আছেন, আমার ভীষণ প্রিয় রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি, জনপ্রিয় শিল্পী এবং সবার প্রিয় দিদি শ্রাবণীদি, শ্রাবণী সেন। আজকে দিদি আমার সঙ্গে ছোট্ট একটু আড্ডায় দিদি আমাকে সম্মতি জানিয়েছেন বলে আজকে আমার জন্য বিশেষ একটি আনন্দের মুহূর্ত। দিদি তুমি, নমস্কার দিদি, তুমি ভালো আছো দিদি? তুমি ভালো? হ্যাঁ দিদি ভালো আছি। দিদি একটা বিষয়ে তোমার সাথে একটু ছোট্ট একটু জানার আগ্রহ থেকেই আসা, আমার একটা নতুন চ্যানেল আমি করেছি নন্দিতা এক্সক্লুসিভ, ওখানে বিভিন্ন শুধু রবীন্দ্রসঙ্গীতের গান নয়, আরও বিভিন্নভাবে গানগুলো আমি সংযুক্তি করব। তো তার সাথে আরেকটি বিষয় নিয়ে আমার খুব চর্চা করার ইচ্ছে আছে, যে আমরা আজকে গান নিয়ে এগোচ্ছি, এটা আসলে আমরা কতটা সনাতনী পদ্ধতিতে বা আমরা কতটা ঠিক তার অথেন্টিসিটি যেটাকে বলে সেটাকে নিয়ে এগোতে পারছি কি না, এই বিষয়টাকে মাথায় রেখে আমার খুব মনে হয়েছে যে তোমাদের মতো যারা আইকন আছো তাদের কিছু বক্তব্য যদি, ধরো তোমার তো অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তোমার গান প্রচুর প্রচুর মানুষ শোনেন, তারা যদি তোমার কাছ থেকে কিছু শুনতে পারেন বলো তো কি জানতে চাও? সেই কোশ্চেনটা আমি আসলে কোশ্চেন না, আমার খুব জানার আগ্রহ থেকেই বলছি, এই যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা বিভিন্ন শুধু শিল্পীদের জন্যই না, যারা নিজেকে প্রকাশ করতে চাইছে বা নিজের শিল্পকে দেখাতে চাইছে, তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলটা কিন্তু খুব জনপ্রিয়, মানে এটাতে সহজেই খুব সবাই অ্যাক্সেস করতে পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার একটু জানার ইচ্ছে আছে যে যারা ধরো এইভাবে মানে অথেন্টিসিটি নিয়ে বা অথেন্টিক ওয়েতে এগোতে চায়, আবার এর ঠিক বিপরীত দিকটাও আছে, যে ঠিক যেভাবেই হোক একটা লাইম লাইটে আসা বা এরকম, তো সেই ক্ষেত্রে যারা এরকমভাবে নিজেকে শুদ্ধ বিশুদ্ধভাবে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে যদি এগোতে চায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিউয়ার্স কম বা সেই গানটা খুব কম লোকে শুনছে বা সাবস্ক্রাইব খুব সবাই সেইভাবে করছে না, কিন্তু অন্যদিকে আবার দেখা গেল ঠিক বিপরীত চিত্রে কিন্তু ভিউয়ার্স অনেক বেশি, আবার সাবস্ক্রাইবও দেখি হুড় হুড় করে বাড়ছে। তো এই ক্ষেত্রে তোমার যদি একটু বক্তব্যটা বলো যে এখানে মানে আমাদের মতো যারা এগোতে চায় তাদের জন্য যদি তোমার কিছু বলার থাকে। আসলে দেখো, আমরা আমার প্রায় 30 বছর গান গাওয়া হয়ে গেল, আমরা যে সময় শুরু করেছিলাম তখন এসব ছিল না, ঠিক আছে? এখন আমরা ক্যাসেটের যুগ, রেকর্ড ক্যাসেট সিডি এখন এসে পড়েছি এই ডিজিটাল ডিজিটাল। এই ডিজিটাল প্ল্যাটফর্মে দুরকম আছে, মানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। এখন ভালো দিক হচ্ছে যারা তোমাদের মতো, যারা যারা সত্যিকারের ভালো গান করে এবং সত্যিকারের ভালো গান গাইতে চাও, তাদের গানটা সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তাই তো? আচ্ছা, আর খারাপটা হচ্ছে যে যে কেউ একটা বাড়ির পোশাক পরে বসে পড়ছে, হ্যাঁ এই গানটা শুনুন এই গানটা শুনুন, সে মানে সে আর শোনার মতো নয়। এখন তুমি এটাকে বাদ দেবে কি করে, বন্ধ করবে কি করে? এটা তো সকলেরই, আর জানো তো বদনামে নাম্বারে বেশি, এই জিনিসটা আমি খুব মানে খুব মানি যে বদনামে খুব নাম
করবে, যতটা তুমি ভালো গান গেয়ে কবে পৌঁছবে তার থেকে, এরকম তো অনেক দৃষ্টান্ত তোমরা দেখতে পাচ্ছ। তো আমার যেটা মনে হয়, এইখানে বেশি মন না দিয়ে আমার মনে হয় যেটা, যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আনন্দ করে গান করা। এবং আমি ভীষণ মানি যেটা কপালে যদি তোমার থাকে, তোমার নাম করা কেউ আটকাতে পারবে না। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আমি কোনো দিন ভাবিনি গানে আসব, আমাকে তো জোর করে মানে ঠেলাঠেলি করে গান বাড়িতেই সঙ্গীতের পরিবেশ আমার একদম মানে আমার একটু অন্যরকম, মানে আমার এই আবার সাজগোজ করে যাও মানে এটা আমার খুব একটা মানে এখনো ভীষণ প্রবলেম। তো সেই জন্যে দেখো ওই কপালে ছিল, তো এখন রোজই ওই সব করতে হচ্ছে। তোমার কপালে ছিল, তোমার ইচ্ছে ছিল, এবং তোমার ভেতরে যে সংস্কার তো তোমাকে নিয়ে এসেছেই না, এটা তো বলার অপেক্ষায় রাখা হয়। সেই জায়গা থেকে তুমি কিন্তু এরকম একজন কিংবদন্তির তুমি মেয়ে, তোমার দিদিকে দেখেছো ইন্দ্রনীল সেন সবার শ্রদ্ধেয় সেইখান থেকে, এবং তোমার ভেতরে সেটা আছে বলেই আরো বেশি কিন্তু আমরা পেয়েছি। কারণ আমাদের বাড়িতে একটা জিনিস ছিল যে গানের প্রতি যে ভালোবাসা সেটা আমার বাবা করে গেছিলেন। মানে আমাদের প্রত্যেক জন্মদিনে শুধুমাত্র রবীন্দ্রনাথের গান নয়, আর ডি বর্মন, অজয় চক্রবর্তী, জগজিৎ সিং, উষা উত্থুপ, এই সব রেকর্ড পেতাম আমরা। আমাদের কোনো অকেশন হলেই আমরা রেকর্ড পেতাম। সত্যি, হ্যাঁ, তোমাদের ওই সময়টা একদম। আর আমার দিদি তো মানে একেবারে কি বলবো, এত চ্যাম্পিয়ন এসবে, একবার দুবার শুনলো ব্যাস। তারপর বাবা বললেন যে শোনো বাবলি, রাত্রিবেলা কিন্তু গানটা শুনবো। বাবা মানে একদম কত অল্প সময়ের মধ্যে একদম সকালবেলা প্রেজেন্টটা পেলো, রাত্রিবেলা সব বসা হলো, গান শুনলো। পরিবেশ, সত্যি পরিবেশগুলো তো। তারপরে অনেকে এসেছেন আমাদের বাড়িতে, আমার মা যদিও রবীন্দ্রনাথের গানের শিল্পী কিন্তু মা এককালে সব রকম গাইতেন, মানে ফোক গাইতেন একদমই। আমরা শুনেছি যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মানে ওনার সুরে, এবং বিশেষ করে আমরা যে এখন যে মহালয়ার যে ওই সময়টা, মানে এটা তো অন্যরকম একটা পাওয়া সেখানে। আর ওনার তো উনি রবীন্দ্রসঙ্গীতে তো আলাদা ভাবে একটা দিক আছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের বাইরে সমস্ত বন্ধুরা যেমন নির্মলা মাসি, বনশ্রী মাসি, তারপরে পিন্টু ভট্টাচার্য, মৃণাল বন্দ্যোপাধ্যায়, এরা সবাই আমাদের বাড়িতে আসতেন। মানে তখন একটা মানে এখন যেরকম আমরা ইগোতে ভুগি, সেটাই সেটাই, হ্যাঁ, যে বাবা ওর বাড়িতে যাবো আবার গান করবো, কি পয়সা পাবো না, হ্যাঁ এটা কি হবে। কিন্তু তখন এইসব ছিল না, নিয়ে হইচই করে খাওয়া দাওয়া আড্ডা, সুস্থ আড্ডা একদম। এমন নয় যে ওর কটা ফাংশন হলো, কেউ কত টাকা পেল, একদমই একদম কম্পিটিশনের এই এই হ্যাঁ সুস্থ, ভীষণ সুস্থ একটা আড্ডা হতো। সেই জন্য আমরা যারা ছোট ছিলাম, আমি তখন একবারে ঘুরঘুরি, যাই হোক আমরা কিন্তু প্রচুর, তুমি তো দেখে এই দেখেই তো তোমার বড় হওয়া সেটাই। সুতরাং আমরা দেখেছি অন্তত যে আসল জিনিসটা কি। যেরকম আমি মার সঙ্গে প্রচুর অনুষ্ঠান যেতাম, হ্যাঁ আমার খুব ভালো লাগতো, মানে সবাই আমাকে একটা চকলেট দিল, এই দিল। আমার মনে আছে একটা অনুষ্ঠানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মা, মা পড়ে গেছে, মাদের দুজন ভীষণ বন্ধুত্ব ছিল। মা হচ্ছে ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন মেয়েদের মধ্যে, আর মানব কাকু হচ্ছে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন। তো মানব কাকা গান করছেন, তো তখন মা একবার উঁকি মেরেছে, তখন আরে তুই এসে গেছিস, এই বাবুছে শুনুন আপনারা কিন্তু সুমিত্রার কাছে ওই কি ঠুংরিটা শুনবেন, ও কিন্তু আমার থেকে অনেক ভালো গায়ক, জানেন তো চ্যাম্পিয়ন হয়েছিল 9টা সাবজেক্টে। কি বলবে এখন, সেটাই সেটাই, আমরা তো এখন কেউ স্টেজ থেকে বেরিয়ে কাউর দিকে তাকাইও না একদম। দিদি সময়টা কিভাবে পরিবর্তন, মানে এই যে তুমি এই কথাটা বললে বলে আমার একটা খুব মনের মধ্যে ইচ্ছে আমার এখন আরো বেশি করে হলো, এই যে তোমার এতগুলো একটা তোমার স্মৃতির ভাণ্ডার থেকে তুমি যে আমাদেরকে শোনালে, এই যে একটা পরিবেশের একটা পার্থক্য, সেই জায়গা থেকে আমাদের এখন খুব অস্থির সময়,
মানে আমরা খুব অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, যে এখানে মানে কারো প্রতি কারো সৌহার্দ্যপূর্ণ মনোভাব নেই, কারো প্রতি আমাদের সেই ভালোবাসাটা যে আমরা করছি সেটাও আমাদের নেই। সেই জায়গা থেকে একটু আমার জানার ইচ্ছে দিদি, যে তোমার এরকম ধরনের, তুমি যদি বলো একটু সবাইকে, যে এরকম তো আমরা একটু অস্থির সময়ের মধ্যে দিয়ে যাই, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলো বা বিভিন্ন সঙ্গীত, আমাদের মানে মিউজিকের মধ্যে সেই মানে সেই রসদটা আছে, তো এইরকম কোনো গান যেটা তোমার মনে হয় যে আমার এই সময়টা আমার খুব গাইতে ইচ্ছে করছে বা আমি সেই জায়গা থেকে মানসিক শক্তিটা পাচ্ছি? সবসময় মানে সবসময় এই গানটাকে খুব মানে মনে করি আর কি। রবীন্দ্রনাথ মানে যে সব রকমের সময়ের জন্য আমাদের রসদ জুগিয়ে গেছেন, এবং আমার খুব অবাক লাগে যে ওই অত যুগ আগে কি করে মনে করতে হবে আমাদের মনের কথাটা জানতে। সেটা হচ্ছে আমার ওই গানটা, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে বাধা যায়, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। থেকে আর কি মানে সত্যি দিদি মানে পুরো গা কাটা দিয়ে উঠছে, যে সত্যি যে এই গানগুলো কিভাবে কিভাবে সেই আমার এই কষ্টের সময়টা, এই অস্থির সময়টা কিভাবে শান্ত করে দেয়। দিদি অসংখ্য ধন্যবাদ তুমি যে এই সময়টুকু দিয়েছো আমি দর্শকদের কাছে। আমি আমি এটাও বলি যে নন্দিতাকে আমি খুব ভালোবাসি, এটা খুব ভালো মেয়ে, এবং ওর স্ট্রাগল আপনারা ভাবতে পারবেন না, আমরা জানি, এবং এই করে করে ও কিন্তু এই স্ট্রাগল করে করে এখন একটা জায়গায় এসেছে, খুব যেমন ভালো গান করে, এবং সব থেকে বড় কথাটা অন এয়ার বলে দিই যে ও আমার যে একাডেমিটা করেছি ওর টিচার। দিদির এটা আশীর্বাদ আমি মনে করি, কারণ দিদি যেই বিষয়টা, এটা আমি সবসময় বলি যে দিদি যেই বিষয়টা ধরেছেন, এখানে অনেকেই আমরা গান করছি শিল্পীরা আছেন, কিন্তু রবীন্দ্রনাথকে যে জেনে তাকে গান করা তার সম্পর্কে দিদি এই বিষয়টা তাকে এবং বলেছেন যে এই যে থিওরি যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে যে আমি দিদিকে দিদি আমি সবসময় তাদেরকে বলছি যে এটা দিদি ভাবতে পেরেছেন, শুধু রবীন্দ্রসঙ্গীত গান নয়, একটা ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি রবীন্দ্রনাথ যিনি স্রষ্টা তাকে আমি মনে রাখবো না, বা তার কোনো তাকে না জেনে আমি তার কাজটাকে তো সম্মান জানাতে সেভাবে পারবো না। তো সেই জায়গা থেকে আমি ভীষণ ভীষণ আনন্দিত, দর্শক মণ্ডলী সবাইকে আমি বলছি যে দিদি যেই কথাগুলো বললে সত্যি এটা আমার পরম পাওয়া, এবং আমি তো শক্তি পেলাম যে আমার আরো কাজ আরো বেশি এগিয়ে যেতে হবে, আমি এই যেন এই স্ট্রাগলিংটা দিদি বললেন আমি যেন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।